সোমবার সল্টলেক সেন্ট্রাল পার্ক প্রাঙ্গণে ৪৫তম কলকাতা বইমেলার উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বইমেলার চিরায়ত উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে এসেছে স্মৃতি। কোভিডকালে অনেক কৃতি বাঙালিকে হারিয়েছে সমাজ। সুন্দর মুখোপাধ্যায় বাপি লাহিড়ি পিকে থেকে সুরজিৎ সেনগুপ্তদের কথা তুলে এনেছেন মমতা, পাশাপাশি বলেছেন ভারত বাংলাদেশ মৈত্রীর কথাও। মমতা এদিন বলেন, মানুষের সার্টিফিকেট পেয়েছে এই বইমেলা। আমরা যেমন ইউনেস্কোর তরফ থেকে সম্মান পেয়েছি, অনেকে বলেন এটা বইমেলা, আমি বলি বইবেলা। এত কাগজ, এত বৈচিত্র্য কোথায় পাওয়া যাবে? মিলনমেলা আমাদের যদিও তৈরি হয়ে যাবে, কিন্তু আপনাদের যেহেতু পছন্দ সেন্ট্রাল পার্ক, তাই এই মেলার মাঠের নাম দেওয়া হোক বইমেলা প্রাঙ্গণ। ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যেহেতু, তাই এটি সংযুক্ত হবে। আগামী বছর আন্তর্জাতিক সঙ্গীত মেলাও করব। আমি একবার যদি মেলায় না আসা যায়, তাহলে এতগুলো, এত কাগজ, এত লেখা, এত কলম, এত বৈচিত্র্যের মতো ঐক্য আর কোথায় খুঁজে পাবে? বই মেলা ছাড়া কোথাও এটা খুঁজে পাবেন না। আমাদের এখানে অনেক মেলা হয়। আগামী বছর নিয়ে মমতা বলেন, যুদ্ধ হচ্ছে, আমি বিশ্ব শান্তির পক্ষে।
আমি একটা চিঠি প্রধানমন্ত্রীকে লিখেছি, ভারতে এই যুদ্ধের সমাধান করে দিক। আমি বলবো স্টল দেখে বিক্ষোভ করবেন না, আমাদের বাংলার সংস্কৃতি আছে। আসুন বিশ্ব শান্তির প্রার্থনা করি, আর যুদ্ধ নয়, এটাই বইমেলায় প্রার্থনা হোক। যুদ্ধ হচ্ছে, আমি কোনো দেশের পক্ষে বা বিপক্ষে কোনো কথা বলতে চাই না, সব দেশের পক্ষেই আমরা, সারা বিশ্ব শান্তি তহবিলের পক্ষে, আমার বিশ্ব শান্তির পক্ষে আমি প্রধানমন্ত্রীকে আজকে চিঠি লিখেছি। এটা পাবলিক হয়ে গেছে, তাই বলছি যে ইন্ডিয়া একসময় ন্যাপ মুভমেন্ট থেকে শুরু করে যেটা জনপ্রিয় আন্দোলন, শান্তি আন্দোলন থেকে শুরু করে সব ব্যাপারে পথ দেখিয়েছিল। আসুন না ইন্ডিয়ার নেতৃত্ব দিয়ে এই যুদ্ধের সমাধান করে দিই, কথা বলে যে শান্তির মধ্যে দিয়ে নেগোসিয়েশন করে যাওয়া হয়, মানুষের প্রাণ কেড়ে নিয়ে রক্তের মধ্যে দিয়ে তা হয় না। তাই বইমেলার মধ্যে দিয়ে আমরা কেউ কারোর দিকে বলবো না, ওনার একটা স্টল হয়েছে কেন, কোনো বিক্ষোভ বিক্ষোভ করতে যাবেন না, দয়া করে বাংলার নিজস্ব একটা সংস্কৃতি আছে। আর বইমেলাটা প্রাণ দিয়ে করি আমরা, শুধু আপনাদের বলবো মনে মনে প্রার্থনা করি আমরা, আসুন সকলে মিলে বিশ্ব শান্তির প্রার্থনা করি, এটা করা কোনো অপরাধ নয়। বিশ্ব শান্তির প্রার্থনা যা সারা ভারতবর্ষ আর ভাবে না, বাংলা ভাবে। তাই বইমেলায় বিশ্ব শান্তির উদ্দেশ্যে যারা মারা গিয়েছেন, যে দেশেই হোক না কেন, যেই হোক না কেন, তাদের উদ্দেশ্যে আমাদের শ্রদ্ধাটুকু থাকবে, আমরা সকল আমরা সমস্ত তাদের জন্য আর বলব আর নয়। এখন তো আধুনিক বিশ্ব, একটা কোভিডের মধ্যে 2 বছর চলে যায়, 2 বছর তো কোভিড যুদ্ধ দেখলাম আমরা, আর যুদ্ধ নয়, আসুন শান্তির পথে, এটাই কলকাতা বিশ্ববিদ্যালয় সবচেয়ে বড় আমাদের সকলের প্রার্থনা।